মানকাসৰত লকডাউনৰ সময়তে চৰকাৰী এককালীন সাহায্য বিতৰণত পঞ্চায়তৰ সভাপতিৰ ব্যাপক দুৰ্নীতি সংগঠিত কৰাৰ গুৰুতৰ অভিযোগ। দক্ষিণ হালমাৰা মানকাসৰ জিলাৰ মানকাসৰ সমষ্টিৰ ধানগাঁও পঞ্চায়তৰ 6 আৰু 7 নং ৱাৰ্ডত চৰকাৰে দিবলীয়া এককালীন সাহায্য 1000 টকা বিতৰণত ব্যাপক দুৰ্নীতি সংগঠিত কৰাৰ গুৰুতৰ অভিযোগ স্থানীয় ৰাইজৰ। পঞ্চায়তৰ সভাপতি সাজেদা খাতুনৰ স্বামী আব্দুল কুদ্দুস আৰু দুই সদস্যাই মিলি লুণ্ঠন ৰাজ চলোৱাৰ গুৰুতৰ অভিযোগ তুলিছে স্থানীয় ৰাইজে। কাৰণ প্ৰতিজন হিতাধিকাৰীৰ পৰা আগতীয়াকৈ 200 টকা লাগে পঞ্চায়তৰ সভাপতি আৰু সদস্যৰ। 200 টকা নিদিলে চৰকাৰী এককালীন সাহায্য নাপায় কোনো হিতাধিকাৰী। এই কথা আমাৰ নহয়, এই কথা দৰিদ্ৰ পৰিয়ালৰ একাংশ ৰাইজৰ। কেনেধৰণৰ দুৰ্নীতি সংগঠিত কৰিছে জনপ্ৰতিনিধিগৰাকীয়ে। মেম্বৰ টেহা নিছে, টেহা নিবেন নেকি বোলে 1000 করে টেহা দিম, 200 করে টেহা দেও, টেহা নিছে আর টেহা দেয় না ঘুরিয়ে। মেম্বার নাম কি? মেম্বার নাম হাজির। হাজির মেম্বার? হ্যাঁ। মানে 200 টাকা চাইছে? হ্যাঁ। 1000 টাকা দিও না, 200 টাকা লাগে। 200 টাকা দেও। হ্যাঁ। জায়গা তো নিজের মানুষ তাগো তাগো দিছে, পরমাইশরে তো দেয় নাই। ওই আমি গরিব দুখিয়া মানো, আমি দিন মজুরি করি খাও। হয়তো এতিয়া সরকারে লকডাউন দিছে, এতো মানি হই লাগিব আমার। হয়তো আরো মানি আসছো, মানি থাকিম যিকেইদিন যায়, কিন্তু এই সরকারের পরা যে 1000 টাকা করে দিম বলে কইছে, আমি নিউজত পাইছো। হয়তো যেবিলাক মানুষ কাঠ নাই, হয়তো ঘর নম্বর বেলেগ আছে, এতিয়া এই টাকাটো কাক কাক দিছে না জানো। আমারও তো ঘর নম্বর বেলেগ আছে, রেশন কার্ডত নাম নাই। এতিয়া এদিনা আমাক মেম্বরে রাস্তাত দেখাবে বলে মোক কইছে, কয় তুমি একটা কাম করিবা, তোমার আই কার্ডটু আর অ্যাকাউন্ট নম্বর লই আইবা, আর 200 টাকা লই আইবা। 200 টাকা? হ্যাঁ 200 টাকা। কইছে 200 টাকা কি লাগে? সরকারে এতিয়া আমাক ই দিয়ে আছে, হয়তো রিলিফ দিয়ে আছে গরিব দুঃখিয়া মানুষ, আর তুমি সরকারি মানুষ হয়ে বলে 200 টাকা আমার পরা খুঁজিছে, এটা কি ওর পয়সা? কয় সেক্রেটারি খুঁজিছে। এই সেক্রেটারি কি ওর পয়সা খুঁজিল? সেক্রেটারির নাম কি? সেক্রেটারির নাম তো মই না জানো, কিন্তু সেক্রেটারি খুঁজিছে বলে কইছে। কিন্তু এতিয়া এইখানি কর পিছত সি আর মোক একো কোৱা নাই। পিছত শুনা পাইছো কোনবা কোনবা টাকা দিছে, তাহাঁতক 1000 টাকা করে দিছে, তাহাঁতর লিস্ট করেছে, আমি দিয়া নাই, আমার লিস্ট করা নাই। নাম কি? হাজিল হক। মেম্বার? মেম্বারটির নাম হাজিল হক। এতিয়া আমার একটা সরকারের কাছে আবেদন, কিন্তু এই যে টাকাখানি দিছে সরকারে দিব কারণে আমাক দিয়া নাই, এইখানি কারণে আমি সরকারের কাছে আবেদন করছি ইয়াক যাতে উপযুক্ত শাস্তি দেয়, সেটাই আমি বিচার। আচ্ছা 2000 টাকা দেওয়ার জন্য কয়টা চাইছিল আপনার? 200 টাকা? হ্যাঁ। আচ্ছা টাকা গুনে কুগলে মানুষের দিছে জানেন না? এই গোসাবাড়ি, এই গ্রামের একটা বাচ্চার জন্য এই গোসাবাড়ি গনে মানুষ খবর দেয় না দিছে। আত্মীয় মানুষ দিছে? আত্মীয় মানুষ আর সাই শরীর দেখ না হেগিনা রে দিছে। পেসি টিন তারে দেয় যে নাম্বার মুদাজ আব্দুল হাজিল হক। হাজিল দুজনে বুদ্ধি করে ব্যাগ গ্রামের মানুষ গেছিলাম, ব্যাগ খেদিয়ে দিছে ঘরে গনে খেদিয়ে দিয়া, তার বাদে কাল যাও আমার নামে ব্যাগ প্রেসিডেন্টের জেল খাটা হারে, আমি প্রেসিডেন্ট জেল খাটা খাড়ে হারবা না কেউ, আমি কে আমার কেউ কিছু করা হারবো না। কথা শুনি নিশ্চয় সাবলে মন গেছে আপনারও, এইজনে সেইজন জনপ্রতিনিধি, বেয়া নাপাব সম্প্রাদিতির উপর বিলার করে দেখল আপনার। উল্লেখ্য যে যি সময়ত লকডাউনৰ বাবে গোটেই ভাৰতবৰ্ষৰ ৰাজ্যে খাদ্য সংকটত ভুগিছে, সেই সময়তে এই সকল দুৰ্নীতিগ্ৰস্ত জনপ্ৰতিনিধিৰ বিৰুদ্ধে অসম চৰকাৰে কিবা ব্যৱস্থা গ্ৰহণ কৰিবনে, সেয়া পৰৱৰ্তী সময়তে লক্ষণীয় হ'ব।